হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে আমি সুশোভন সামন্ত তোমাদের জন্য আজকে স্পেশাল ক্লাস অন পলিটি নিয়ে চলে এসেছি তো গত আমরা একটা ক্লাসে করেছিলাম হিস্ট্রির স্পেশাল ক্লাস যেখানে তোমাদের অনেকগুলো কনফিউশন ছিল কোয়েশ্চেন সেগুলো ক্লিয়ার করে দিয়েছিলাম এবং আজকে আমরা পলিটির স্পেশাল ক্লাসের মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা ইন্টারেস্টিং জিনিস শিখব ঠিক আছে তো তোমাদের আমি জানি যে পলিটি পড়তে পড়তে কিন্তু এইরকম যে ছবিটার মধ্যে কিন্তু অবস্থা হয়ে যায় একদম মাথা ফথা খুবই মানে একদম জটলাভ পাকিয়ে যায় মানে এত আর্টিকেল এত নাম কো এত পার্ট রয়েছে কোন আর্টিকেল থেকে কত দূর পর্যন্ত তারপর এত শেডিউল রয়েছে কোথা থেকে নেওয়া হয়েছে প্রতিটা জিনিস কিন্তু এটা গুলিয়ে যাওয়ারই ব্যাপার তো আজকে এমন কিছু ট্রিক শিখবো পলিটির ওপর অর্থাৎ পলিটির এই আর্টিকেলগুলোকে আমরা শিখতে গিয়ে যাতে না হারিয়ে ফেলি বা যাতে না ভুলে যাই সেগুলো শিখতে গিয়ে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা ট্রিক শিখবো তো আজকের ক্লাসটা গড়ে রাখে একদম ট্রিকের ওপর তো স্কিপ করবে না গোটা ভিডিওটা দেখবে দেখতেই পাচ্ছ আজকে আমরা কী শিখব টিপস ট্রিক্স টু রিমেম্বার ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানকে মনে রাখতে গেলে আমরা কিছু টিপস শিখবো এবং কিছু ট্রিক্সও শিখব তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং গোটা ভিডিওটা দেখবে ক্লাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের পর থেকে আশা করছি যে ট্রিক্সগুলো আমরা শিখবো তো কনস্টিটিউশন একদম মুখস্থ করার থেকে আমার মনে হয় এবং এই টিপস এবং ট্রিক্সগুলো মনে রাখা কিন্তু আরও বেটার হবে যাতে তোমাদের পরীক্ষার সময় যদি কনফিউজ হয়ে যাও সেগুলো কিন্তু খুবই হেল্প করবে তো প্রথমে আমরা দেখব যে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা কি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে পাঠ রয়েছে পাঠ এবং কি রয়েছে হচ্ছে আর্টিকেলগুলো রয়েছে এক থেকে বাইশ তো আমরা এক থেকে মূলত হচ্ছে বাইশ পর্যন্ত পাঠ পড়বো যেটা পুরাতন আমাদের কনস্টিটিউশন রয়েছে এবং পরীক্ষায় মেনলি কিন্তু ওই এক থেকে বাইশের মধ্যেই কিন্তু প্রশ্নগুলো আসে তো যে ট্রিকটা রয়েছে সেইটা কিন্তু এই এক থেকে বাইশটা পাঠের ওপরেই বানানো সেই জন্য আমরা এক থেকে বাইশ পর্যন্তই পড়ব তো বিভিন্ন কবিতার ছলে কিন্তু আমরা মনে রাখি যেমন হিস্ট্রিতে মুঘল সাম্রাজ্যের যে রাজাগুলো ছিল তাদের নাম মনে রাখার জন্য কি পড়তাম বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে তো প্রত্যেকটার প্রথম অক্ষর ধরে ধরে কিন্তু বাবার বাবর হইল হুমায়ুন আবার আকবর জ্বর জাহাঙ্গীর সেই রকম আমাদের যদি পাঠগুলোকে সেইভাবে যদি আমরা গুলোকে কিন্তু সাজিয়ে নিই বা প্রভিশন গুলোকে সাজিয়ে নিই কোনো একটা কবিতার ছলে তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো তো সেই রকম বাইশটা পাঠকে কিন্তু প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে একটা কবিতা বানানো হয়েছে বা একটা সেন্টেন্স বানানো হয়েছে তোমাদের বাইশটা পাঠের বাইশটা পার্ট না মনে রেখে যদি তোমরা যদি মানে কায়দা করে এই কবিতাটা মনে রাখতে পারো বা এই সেন্টেন্সটা মনে রাখতে পারো তো তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে দেখো ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম আস টু আপ টু মিট চাইল্ড অফ স্যাম অ্যান্ড রাম ফুডস টেট সুইট

রাম ফ্রুটস টেস্ট টেস্ট সুইট টু ইট শো অনলি ইট ম্যাগি অ্যাজ টেস্টি স্ন্যাক ব্যাস এইরকম একটা কবিতা বা এইরকম একটা সেন্টেন্স তো এইভাবে কীভাবে করবো দেখো ট্রিক্সগুলো এবার দেখো দেখো পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমরা কী জানি কী থাকে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি তো এখানে দেখো ইউ ইউনিয়নের ইউ তো ইউ ইউ থেকে কী হয়ে গেলো ইউ তারপর কি রয়েছে এবং এটার আর্টিকেলগুলো আমি পাশে সব লিখে দেব এক থেকে চার এর আর্টিকেল নম্বর কত এক থেকে চার তারপর কি জানি আমরা সিটিজেনশিপ রয়েছে যেটা হচ্ছে পার্ট টুতে তো সিটিজেনশিপের প্রথম অক্ষর সি সি দিয়ে হয়ে গেল কি ইউ ক্যান ক্যানের সি ইউ ক্যান তারপর পার্ট থ্রি এইভাবে কিন্তু চলতে থাকে সিটিজেনশিপের হচ্ছে আর্টিকেল নাম্বার ফাইভ থেকে কত ইলেভেন একদম স্কিপ করবে না খুব সুন্দরভাবে আরও কিন্তু তথ্য রয়েছে শুধু পার্ট নয় আরও কিন্তু যে শেডিউলগুলো রয়েছে বারোটা শেড সেটা কীভাবে মনে রাখবো সেটাও কিন্তু এবং গুরুত্বপূর্ণ যে আর্টিকেলগুলো বেশি পরিমাণে পরীক্ষায় আছে সেইগুলোও মনে রাখা ট্রিক্স আজকের ক্লাসে কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট পার্ট ফোর দেখো পার্ট ফোরে আমরা জানি জানি কি ডিপিএসপি ঠিক আছে ডিপিএসপির দেখো এইখানে এই সরি পার্ট থ্রিতে রয়েছে কি ফান্ডামেন্টাল রাইটস আমি একটু স্কিপ করে গিয়েছিলাম ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস এর কি আছে এফ এফ থেকে কী হয়েছে ফ্লাই তো ফান্ডামেন্টাল রাইটসের কত রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নেক্সট কি রয়েছে ডিপিএসপি ডিপিএসপির এটা ওখানে ভুল দেওয়া রয়েছে ক্যান নয় এটা হবে ডাইরেক্টলি ঠিক আছে ডাইরেক্টলি এই যে ডাইরেক্টলি তো এটা হচ্ছে থার্টি সিক্স থেকে তোমরা সকলেই জানো এইগুলো থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান আমি পরবর্তীকালে পরের ক্লাসে যখন কোনো একটা স্পেশাল ক্লাসে এইগুলোও কি করে মনে রাখতে হয় এই আর্টিকেল রেঞ্জগুলো সেইগুলোও কিন্তু শিখিয়ে দেবো যাতে না ভুলে যাও তারপর পার্ট ফোর আমরা সকলেই জানি এটা ফান্ডামেন্টাল ডিউটিস প্রথম চারটে থেকে পাঁচটা কিন্তু পার্ট কিন্তু এটা সকলেই আমাদের জানা গল্প ঠিক আছে কিন্তু তার পরের গুলো কিন্তু খুবই গুলিয়ে যায় তো দেখো এটা ফান্ডামেন্টাল ডিউটিস এই টার মিনিং হচ্ছে ফর্ম এই যে যেটা হচ্ছে এখানে ফর্ম এবং এর আর্টিকেল নাম্বার ফিফটি ওয়ান এ নেক্সট পেজে চলে গেলাম নেক্সট পেজে দেখো এই কতদূর পর্যন্ত এসেছিলাম আমরা এই পর্যন্ত ফর্ম অর্থাৎ এই পর্যন্ত আমরা এসেছিলাম এই পর্যন্ত আগের পেজে চলে গেছে আবার এইখান থেকে শুরু হবে পার্ট ফাইভ পার্ট ফাইভে কী রয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট এই ইউটার মানে হচ্ছে কি আশ এইটার এই ইউটার মানে হচ্ছে কি আশ তো এইটার আর্টিকেল নাম্বার কত ফিফটি টু টু ওয়ান ফিফটি ওয়ান নেক্সট পার্ট ফোর সরি পার্ট সিক্স পার্ট সিক্সে কী রয়েছে স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের এটা কি হচ্ছে স্টেট গভর্নমেন্টের যে এই আশটা করেছিলাম এই আসের এসটা তো এইটার হচ্ছে একশো থেকে কত দূর পর্যন্ত দুশো এইভাবে কিন্তু তোমরা পুরোটা তো নেক্সট দেখো পার্ট সেভেন পার্ট সেভেন কিন্তু এখন আর বর্তমানে আমাদের যে কনস্টিটিউশন রয়েছে সেখানে কিন্তু নেই সেটা এটা হচ্ছে পার্ট বি এর সাথে রিলেটেড ছিল এবং সেটা সেভেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেটা রিমুভ করে দেওয়া হয়েছে তো এটা আমাদের মনে রাখার দরকার নেই তেমন একটা কিন্তু এইটা মনে রাখতে হবে সেভেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে বাদ দেওয়া দেওয়া হয়েছিল এইটা কিন্তু মনে রাখতে হবে নেক্সট দেখো পার্ট এইট পার্ট এইটে কি রয়েছে ইউনিয়ন টেরিটরিস এই ইউ এর জন্য কি আছে এই যে আপ আপের ইউ আপের ইউ এবং তারপর হচ্ছে পার্ট নাইনে সেটা হচ্ছে কি পঞ্চায়েত পঞ্চায়েত তো ইউনিয়ন এর আমি এটা লিখতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে টু থার্টি নাইন টু টু ফর্টি টু এটা হচ্ছে আর্টিকেল তারপর পঞ্চায়েত পি ফর ইউপির ওই সরি আপের হচ্ছে পি পঞ্চায়েত এবং এটা রয়েছে টু ফরটি থ্রি টু টু ফরটি থ্রি ও এবং তারপরে রয়েছে পার্ট নাইন এ যেটা হচ্ছে মিটের আমরা এই যে মিট করেছি মিট মিটের এম সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটির এম থেকে এসছে মিট এটা অ্যাড করা হয়েছে সেভেন্টি ফোর্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা উনিশশো বিরানব্বই সালে হয়েছিলো এবং এটার আর্টিকেল নম্বর হচ্ছে কত টু ফরটি পি থেকে টু ফরটি থ্রি জেড জি ওকে আমরা চলে যাব কত দূর পর্যন্ত পড়লাম আমরা মিট পর্যন্ত পড়েছিলাম মিট পর্যন্ত তো এই মিট পর্যন্ত এর দিকে চলে গিয়েছে বাঁধিক অর্থাৎ আগের দুটো পেজ তারপর দেখো চাইল্ড সি সি ফর্ম মিনস হচ্ছে কো অপারেটিভ সোসাইটি অ্যাডেড বাই নাইনটি সেভেন হচ্ছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার এগারো সালে এটা যুক্ত হয়েছে যেটা পার্ট নাইন বিতে তো এই কোঅপারেটিভ সোসাইটির মানে হচ্ছে চাইল্ড সি তো এটার আর্টিকেল কত থেকে কত পর্যন্ত রয়েছে এটা হচ্ছে দুশো তেতাল্লিশ জেড এইচ টু দুশো তেতাল্লিশ জেড টি তারপর পার্ট টেন সেটা হচ্ছে স্যামের এস এস মিনস হচ্ছে শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস এটার আর্টিকেল দুশো চুয়াল্লিশ থেকে দুশো চুয়াল্লিশ এ নেক্সট দেখো কি বলেছে অ্যান্ড এখানে হচ্ছে রিতা দিয়েছে এখানে অ্যাকচুয়ালি করা আছে কি রাম রাম রামের আর তোমরা রিতা রাম রিয়া যা খুশি করতে পারো ঠিক আছে তো রামটা দেখো পার্ট হচ্ছে এটা ইলেভেন যেটা হচ্ছে রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস সেটা হচ্ছে রামের আর রিলেশান তো এটার হচ্ছে আর্টিকেল নাম্বার দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশ থেকে টু সিক্সটি থ্রি দুশো তেতাল্লিশ পর্যন্ত ওকে তারপর দেখো পার্ট টুয়েলভ ফাইন্যান্সের এফ প্রপার্টি কন্ট্রাক্ট অ্যান্ড সুইটস ফাইন্যান্সের এফ থেকে এসছে ফ্রুট এটা হচ্ছে কত দুশো চৌষট্টি থেকে তিনশো এ তারপর পার্ট থার্টিন টেস্ট টি ফর হচ্ছে ট্রেড কমার্স অ্যান্ড ইন্টারকোর্স উইথ ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া তো ট্রেডের টি থেকে এসে টেস্ট যেটা হচ্ছে পার্ট থার্টিন পার্ট থার্টিনের যেটা রয়েছে সেটা হচ্ছে তিনশো এক থেকে তিনশো সাত তারপর পার্ট ফোরটিন যেটা হচ্ছে সুইটের এস এস মিনস হচ্ছে সার্ভিস আন্ডার দ্য ইউনিয়ন স্টেটস তো এটার আর্টিকেল কত তিনশো আট থেকে তিনশো তেইশ নেক্সট আমি এবার তাড়াতাড়ি বলে যাচ্ছি কত দূর হলো এই পর্যন্ত সুইট পর্যন্ত এবার টু থেকে হবে টু টু মিনসের টি এ হচ্ছে ট্রাইব্যুনালস এটা হচ্ছে পার্ট হচ্ছে চোদ্দো এতে ঢোকানো হয়েছে এটা বিয়াল্লিশতম সংশোধনী আইন যেটা উনিশশো ছিয়াত্তর সালে করানো করা হয়েছিল সেটার আর্টিকেল নাম্বার হচ্ছে দুশো সরি তিনশো এ থেকে তিনশো তেইশ বি নেক্সট পনেরো নম্বর আর্টিকেল যেটা ইটের ই ই ফর হচ্ছে ইলেকশান ইলেকশনের আর্টিকেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকবারই পরীক্ষায় আসে সেটা হচ্ছে দুশো থেকে দুশো সরি তিনশো থেকে তিনশো এ পর্যন্ত এটা হচ্ছে ইলেকশনের আর্টিকেল নেক্সট তারপর শো শো মিনস হচ্ছে স্পেশাল প্রভিশনস স্পেশাল প্রভিশন রিলেটিং সার্টেন ক্লাসেস যেটা রয়েছে ষোলো নম্বর আর্টিকেল এর এর হচ্ছে আর্টিকেল নাম্বাটা করে অতটা গুরুত্বপূর্ণ নয় তবুও আমি বলে দিচ্ছি নেক্সট আর্টিকেল নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সতেরো নম্বর পার্টে রয়েছে ও ফর মিন্স অনলি এই ও এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ও থেকে এসছে অনলি যেটার আর্টিকেল নাম্বার হচ্ছে তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ থেকে তিনশো একান্ন খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকবার পরীক্ষা এসেছে নেক্সট এসছে কোনটা আর্টিকেল সেভেন্টিন এমার্জেন্সি প্রভিন্স এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমার্জেন্সির ই থেকে এসছে ইট এবং এটার হচ্ছে তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট তিনটে ইমার্জেন্সি আছে তারপর দেখো কত দূর পর্যন্ত এলাম আমরা ইট পর্যন্ত এবার হচ্ছে আর তিনটে মাত্র দেখব দেখো তিনটে নয় তিনটে থেকে চারটে কি বলছে ম্যাগি ম্যাগির এম থেকে এসছে মিসলিনিয়াস যেটা হচ্ছে উনিশতম পার্টে রয়েছে ঠিক আছে এটার আর্টিকেল হচ্ছে তিনশো একষট্টি থেকে তিনশো তারপর পার্ট টোয়েন্টি যেখানে অ্যাস এখানে অ্যাসটা ছোটো রয়েছে কিন্তু এখানে অ্যাসটা বড়ো হবে এ ফর হচ্ছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুড়ি নম্বর পাঠ রয়েছে যেটার আর্টিকেল শুধু একটা আর্টিকেল তিনশো আটষট্টি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে তারপর টেস্ট হচ্ছে এক একুশ টেম্পোরারি ট্র্যাডিশন স্পেশাল প্রভিশন এবং স্ন্যাক্স ফর হচ্ছে যেটা বাইশ শর্ট টাইটেল কমারিসমেন্ট এবং অথরিটি হিন্দি রিপোর্টস এটার আর্টিকেল নাম্বার হচ্ছে থ্রি সিক্সটি নাইন টু থ্রি নাইনটি টু এবং এটা তিনশো বিরানব্বই থেকে তিনশো পঁচানব্বই তো এখন আর্টিকেল আরো বেড়ে গিয়েছে চারশো আটচল্লিশটা আর্টিকেল হয়ে গিয়েছে তো এই ছিল আমাদের যে আর্টিকেলগুলো মনে রাখার হচ্ছে যে লাইনটা ইউ ক্যান ফ্লাই ডাইরেক্টলি ফ্রম আস টু আপ টু মিট চাইল্ড অফ স্যাম অ্যান্ড রাম ফ্রুট ফ্রুটে সুইট টু ইট সো অনলি ইট ম্যাগি স্টেটস অ্যাস স্ন্যাক এটা কিন্তু মনে রাখলেই হয়ে যাবে তারপর নতুন একটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে শেডিউলস ওকে শেডিউল আমাদের কতগুলো শেডিউল রয়েছে তোমরা সকলেই জানো কতগুলো শেডিউল রয়েছে বারোটা শেডিউল কিন্তু বর্তমানে আমাদের সংবিধানে রয়েছে বারোটা শেডিউল কিন্তু অনেক সময় আমরা গুলিয়ে ফেলি তো বারোটা শেডিউল কিভাবে মনে রাখবো তো মনে রাখার গল্প কবিতাটা হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পি এম টিয়ার্স অফ ওল্ড পি এম কীভাবে হচ্ছে দেখো টি ফর টি ফরস প্রথম শেডিউল যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি ইউনিয়ন টেরিটরি ওকে ইউনিয়ন টেরিটরি এই টি হচ্ছে টি আর সে টি তো এখানে ইউনিয়ন টেরিটরিতে কি রয়েছে নেম অফ টেরিটরিজ এক্সটেনশন তারপর হচ্ছে ই ই ই ফর কি রয়েছে অ্যামোলুয়েন্স অ্যামোলুয়েন্স অফ কাদের প্রেসিডেন্ট গভর্নমেন্ট তারপর স্পিকার তারপর ডেপুটি স্পিকার এদের হচ্ছে অ্যামোলুয়েন্স রয়েছে অর্থাৎ এদের এরা কত স্যালারি পাবে কোথা থেকে স্যালারি পাবে এইগুলো কিন্তু এইতে লেখা রয়েছে এটা হচ্ছে সেকেন্ড আর্টিকেল এটা ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড দেখো আর এর টি এবং ই চলে গেল তারপর হচ্ছে কি এ রয়েছে এ ফর ওথ এটা হচ্ছে থার্ড ওথ কাদের এই এদেরই প্রেসিডেন্ট গভর্নর স্পিকার ডেপুটি স্পিকার এদের যে ওথ সেটা হচ্ছে তিন নম্বর শেডিউলে রাখা হয়েছে তারপর চার নম্বরে দেখো আর রয়েছে আর ফর রাজ্যসভা রাজ্যসভাতে কি রয়েছে অ্যালোকেশন অফ সিটস টু স্টেটস অ্যান্ড ইউটি এটা হচ্ছে ফোর্থ শেডিউল খুবই গুরুত্বপূর্ণ এইভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে টিয়ার্স অফ ওল্ড ফিএম তারপর এস এস ফর কি হয়ে গেল শেডিউল এরিয়াস অ্যান্ড শেডিউল ট্রাইবস ঠিক আছে প্রভিশন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল এটা হচ্ছে কত ফিফথ ফিফথ শেডিউল তারপর দেখো টিয়ার্স এর পুরো টিয়ার্সটা চলে গেল তারপরে হচ্ছে অফ ও মিনস হচ্ছে আদার শেডিউল এরিয়াস কো যেগুলো হচ্ছে চারটে রাজ্যর অন্তর্ভুক্ত রয়েছে যেটা আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম এবং চারটে রাজ্য কিভাবে তোমরা এটা মনে রাখবে তোমরা মনে রাখবে এটিএম এটিএম মেশিন জানো তো এখানে হচ্ছে দুটো আসাম এম ফর মেঘালয়া টি ফর ত্রিপুরা এবং এম ফর মিজোরাম তো এটিএম টু মনে রাখলেই তোমরা এটা পেরে যাবে এবং এফ এফ মিন্স কি হচ্ছে ফেডারাল স্ট্রাকচার অর্থাৎ যেটা তিনটে লিস্ট রয়েছে ইউনিয়ন স্টেটস এবং হচ্ছে কনকারেন্ট লিস্ট যেটা তিনটে লিস্ট যেটাকে আমরা একসাথে বলা হয় বলে থাকি ফেডারাল স্ট্রাকচার তো দেখো টিয়ার্স অফ পর্যন্ত পুরোটা হয়ে গেল এবং ওল্ড পিএমটা পরবর্তী পেজে আমরা গিয়ে করব এই এইভাবে কিন্তু মনে রাখতে হয় তো গত পেজে আমরা দেখলাম মানে আগের পেজটাই কি দেখলাম দেখো আমি আরও একবার লিখে দিচ্ছি টিআর্স অফ ওল্ড পিএম এটা হচ্ছে ডি ওল্ড পিএম তো আমরা এই পর্যন্ত করে এসছি এবার দেখবো ওল্ড পিএম এর ও ফর ও ফর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে অফিসিয়াল রয়েছে সরি যেটা রয়েছে অষ্টম শেডিউলে এইথ এবং এখানে তোমরা গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন বা নোট তোমরা বলতে পারো অরিজিনালি চোদ্দটা কিন্তু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু এখন বর্তমানে বাইশটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে

বাই নাইনটি সিক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তো দেখো কঙ্কনি মণিপুরি নেপালি এটাও গুলি যেতে পারে তো এবিসিটি করে পড়ে গেলে কি হয় কে এল এম এন তো এলটাকে এলটাকে তোমরা ল্যাঙ্গুয়েজ ধরো এখান থেকে উড়িয়ে দিয়ে ল্যাঙ্গুয়েজ ধরো দেখো কঙ্কনি মণিপুরি নেপালি পেয়ে গেলে কে এল এম এন আমি আরো একবার লিখে দিচ্ছি কে এল এম এন কঙ্কনি মণিপুরি নেপালি এবং এল ফর ল্যাঙ্গুয়েজ এইভাবে তোমরা মনে রাখতে পারো এবং তারপর একটা কী মনে রাখবে এই যে বোটো ডংরি মিথালি সান্থালি এটা কিভাবে মনে রাখবে এটা হচ্ছে কীভাবে মনে রাখবে ব্যাটসম্যান এম ঠিক আছে ব্যাটসম্যান এম এস অর্থাৎ ব্যাটসম্যান এম এস ধোনি এম এস ধোনি এবং শেষেরটা তোমাদের ওড়িয়াটা মনে রাখবে দু হাজার এগারো সালে তারপর নবম শিডিউল নাইনথ শিডিউল সেটা হচ্ছে ল্যান্ড রিফর্মস দেখো ওল্ডের এল হয়ে গেল ল্যান্ড রিফর্মস ল্যান্ড রিফর্মস খুবই গুরুত্বপূর্ণ এটা এটা হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল যেটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ঠিক আছে অ্যাক্ট এটার মাধ্যমে কিন্তু জমিনদারি প্রথা যেটা ছিল সেটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছিল ঠিক আছে জমিনদারি প্রথা জমিন সিস্টেম জমিনদারি সিস্টেম কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছিল নেক্সট ওল্ডের হচ্ছে ডি এবার ডিতে চলে আসলাম ডি ফর যেটা অ্যান্টি ডিফেকশন ল বা ডিফেকশন ল এর এই ডি ফর ওল্ডের ডি ঠিক আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে টেন্থ শেডিউলে রয়েছে টেন্থ শেডিউলে রয়েছে তো এইভাবে যদি তোমরা পড়ে যাও টিয়ার্স অফ ওল্ড তোমরা গুনে নেবে ডিটা কত নম্বর পজিশনে রয়েছে দশ নম্বর পজিশনে রয়েছে তাহলে ডি ফর অ্যান্টি ল ডিফেকশন লটা দশ নম্বর শেডিউলে রয়েছে এটার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা হচ্ছে বাহান্নতম সি এ ঠিক আছে এটা হচ্ছে উনিশশো পঁচাশি সালে হয়েছিল ঠিক আছে অ্যান্টি ডিফেকশন ল তারপর পঞ্চায়েত পি ফর পি এর প্রধানমন্ত্রীর যেটা প্রাইম মিনিস্টার তোমরা বলে দেখো সেই পি এর পি ফর পঞ্চায়েত এবং এম ফর কি হচ্ছে মিউনিসিপ্যালিটিস তো পিতে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এটা সেভেন্টি থার্ড সি যেটা হয়েছিল নাইনটিন তে টুতে এবং এটা রয়েছে উনিশটা সাবজেক্ট তারপরে রয়েছে মিউনিসিপ্যালিটিস এটা হচ্ছে তারপরের সি যেটা একই বছর হয়েছিল উনিশশো বিরানব্বই এখানে রয়েছে আঠেরোটা সাবজেক্ট এই গেল পুরো শিডিউল শিডিউলকে মনে রাখতে গেলে শিডিউলসগুলোকে মনে রাখতে গেলে এই কবিতাটা মনে রাখতে হবে বা এই লাইনটা মনে রাখতে হবে টিয়ার্স অফ ওল্ড ওল্ডিএম এই ট্রিকটা মনে রাখলেই পুরো শিডিউল কমপ্লিট নেক্সট আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ আহ কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেলস সেগুলো কিভাবে মনে রাখবো তো দেখো ট্রিক্স টু লার্ন ইম্পর্টেন্ট আর্টিকেলস প্রথমে দেখবো আর্টিকেলস রিলেটেড টু ইমার্জেন্সি প্রোভিন্স এমার্জেন্সি বা জরুরি অবস্থার আর্টিকেলগুলোকে কীভাবে মনে রাখবো তিনশো বাহান্ন থেকে শুরু এমার্জেন্সি প্রভিন্স কত তিনশো বাহান্ন থেকে তিনশো ষাট এইটা হচ্ছে এমার্জেন্সি প্রোভিন্স তো এটা দেখো অ্যাড ফোর এখানে বলেছে অ্যাড ফোর চার করে যোগ করতে হবে চার করে যদি যোগ করি আমরা তাহলে ইমার্জেন্সি প্রভিশনটা কি মনে রাখবো তো প্রথম আর্টিকেলটা আমাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে তিনশো সেটা হচ্ছে এমার্জেন্সি প্রভিন্স ন্যাশনাল এমার্জেন্সি যেটাকে বলা হয়ে থাকে এটা হচ্ছে কত ন্যাশনাল এমার্জেন্সি ন্যাশনাল এমার্জেন্সি এবং তিনশো বাহান্ন তিনশো যোগ কত করবো চার কত হবে তিনশো ছাপান্ন তিনশো ছাপান্নটা দেখো এটা হচ্ছে স্টেট এমার্জেন্সি তারপর তিনশো ছাপান্ন সাথে আমরা কি যোগ করব আবার চার যোগ করব। সেটা হবে কত তিনশো ষাট তিনশো ষাট দেখো এটা হচ্ছে কি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ন্যাশনাল এমার্জেন্সি এইটা হচ্ছে মাত্র হয়েছিল কবার থ্রি টাইমস দেশে তিনবারের জন্য হয়েছিল এবং স্টেট এমার্জেন্সি কিন্তু হানড্রেড প্লাস একশো বারের বেশি কিন্তু হয়ে গিয়েছে এবং দেখো আরও একটা আর্টিকেল থ্রি ফিফটি সিক্স হচ্ছে প্রভিশনস ইন কেস অফ ফেলিয়ার কনস্টিটিউশনাল মেশিনারি ইন স্টেট অর্থাৎ স্টেটের মধ্যে যদি কোনো রকম কনস্টিটিউশন না মানা হয় সে সেই জন্য কিন্তু স্টেটে ইমার্জেন্সি চালনা করা যেতে পারে তো এই তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তিনশো বাহান্ন তিনশো এবং আর একটা কোনটা তিনশো এই তিনটে হচ্ছে ইমার্জেন্সি প্রভিন্স খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই তিনটে আর্টিকেল থেকেই পরীক্ষায় আসে নেক্সট আমরা দেখব আর্টিকেল ফর সেন্টার এবং করেসপন্ডিং আর্টিকেল ফর স্টেট আর্টিকেল ফর সেন্টার একই জিনিস সেন্টারের জন্য আলাদা আর্টিকেল আবার স্টেটের জন্য আলাদা আর্টিকেল তো আমাদের যদি পড়তে হয় দুটো আলাদা আলাদা করে মুখস্ত করতে হবে কিন্তু ট্রিক আছে এটার ট্রিকটা মনে রাখলেই হয়ে যাবে সেটা দেখো ট্রিকটা কি আর্টিকেল নাম্বার একশো বারো নম্বর আর্টিকেলে কি বলা হয়েছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ইউনিয়ন সেম অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ স্টেটও রয়েছে সেটা হচ্ছে কত দুশো দুইতে আমরা একশো বারোও পড়বো আবার একশো দুইও পড়বো তো এভাবে তো মনে রাখা যায় না তাও আবার কনফিউজ হয়ে যেতে পারি যে কোনটা ইউ আছে সেন্টারের আবার কোনটা স্টেটের তো সেই জন্য শুধু আমরা সেন্টারগুলো পড়ব সেন্টারের আর্টিকেলগুলো পড়ব এবং সেন্টারের প্রভিন্সগুলো পড়বো এবং সেইখান থেকে আমরা স্টেটে কনভার্ট করব কি করে প্লাস নাইনটি করে এইখানে এইগুলো হচ্ছে প্লাস নাইনটি করে আমরা অ্যাড করব দেখো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইউনিয়ন তারপর আর্টিকেল একশো তেরো হচ্ছে প্রসিডিউর ইন পার্মালেন্ট পারমানেন্ট উইথ রেসপেক্ট টু হচ্ছে এস্টিমেট এইটা হচ্ছে কত দূর পর্যন্ত চলছে এক মিনিট আমি একটু দেখে নিই এটা চলছে একশো থেকে শুরু হচ্ছে একশো থেকে শুরু হচ্ছে এবং চলবে একশো কত চব্বিশ পর্যন্ত একশো থেকে শুরু হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে আর্টিকেল নাম্বার একশো থেকে একশো পর্যন্ত মোট বারোটা আর্টিকেলের সাথে এই প্লাস নাইনটি যোগ করলে কিন্তু আমরা সেন্টার থেকে স্টেট পেয়ে যাব দেখো আর্টিকেল একশো একই জিনিস সব একই জিনিস হচ্ছে সেন্টারেও যা তোমরা হচ্ছে স্টেটেও তাই পেয়ে যাবে আমি শুধু এগুলো বলে দিচ্ছি তোমরা আর্টিকেলগুলো কিন্তু পিডিএফটা পাওয়ার পর টেলিগ্রামে জয়েন হয়ে যাবে পিডিএফটা পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে পড়ে নেবে দেখো একশো চব্বিশ পর্যন্ত জাস্ট নাইনটি যোগ নাইনটি যোগ করলেই সেটা হচ্ছে আমরা স্টেট স্টেটের আর্টিকেলটা পেয়ে যাবো সেম জিনিস সেন্টারেও যা স্টেটেও যা তো আমাদের কিন্তু আলাদা করে আর স্টেটের জন্য আর্টিকেল আর পড়তে হচ্ছে না জাস্ট নাইনটি যোগ করে দিলেই আমরা স্টেটের আর্টিকেলটা পেয়ে যাচ্ছি নেক্সট আমরা দেখব আর্টিকেল ফর সেন্টার যেটা হচ্ছে আর্টিকেল আমার বাহাত্তর থেকে শুরু হচ্ছে এটা হচ্ছে একটু আলাদা এটা হচ্ছে অ্যাড না এইটটি নাইন আগে নব্বই করে যোগ করছিলাম এখন আমরা এইটটি নাইন করে যোগ করব এইটা কত থেকে শুরু হচ্ছে এটা শুরু হচ্ছে বাহাত্তর থেকে বাহাত্তর থেকে শুরু হচ্ছে কত দূর পর্যন্ত চলছে এটা এটা চলছে একশো পর্যন্ত বাহাত্তর থেকে একশো পর্যন্ত এতগুলো আর্টিকেল জাস্ট এইটটি যোগ করলেই আমরা স্টেটের আর্টিকেল গুলো পেয়ে যাবো দেখো বাহাত্তরে পাওয়ার অফ প্রেসিডেন্ট কি বলছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্র্যান্ড ফার্ডানা ঠিক আছে এখানে হবে পাওয়ার অফ গভর্নমেন্ট এদিকে আর্টিকেল সেভেন্টি ফোর কাউন্সিল অফ মিনিস্টার এদিকে হবে কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস বাই গভর্নমেন্ট এদিকে হচ্ছে অ্যাডভাইস বাই প্রেসিডেন্ট সেন্টারের ঘরে প্রেসিডেন্ট স্টেটের ঘরে গভর্নমেন্ট আর্টিকেল সেভেন্টি ফাইভ আদার প্রভিশনস অ্যাস মিনিস্টার এবং আদার প্রভিশনস অ্যাজ মিনিস্টার এটা হচ্ছে স্টেটের মিনিস্টার আর এটা হচ্ছে কেন্দ্রীয় মিনিস্টার তারপর আর্টিকেল সেভেন্টি সিক্স অ্যাটর্নি জেনারেল এবং এদিকে হবে অ্যাডভোকেট জেনারেল তো সব কিন্তু কি যোগ করছি আমরা এখানে বাহাত্তর থেকে যে আর্টিকেলগুলো সেগুলো হচ্ছে এইটটি নাইন করে যোগ করবো এইটুকু কিন্তু মনে রাখলেই আমরা জাস্ট সেন্টার থেকে স্টেটে কনভার্ট করে যেতে পারবো তারপর আর্টিকেল আর্টিকেলগুলো দেখে নাও আর্টিকেল সেভেন্টি সেভেন আর্টিকেল সেভেন্টি এইট আর্টিকেল সেভেন্টি নাইন কনস্টিটিউশন অফ পার্লামেন্ট এদিকে হবে কনস্টিটিউশন অফ লেজিসলেটিভ লেজিসলেচার অফ স্টেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে দিচ্ছি ঠিক আছে তারপর আর্টিকেল এইট এইট হচ্ছে রাইটস অফ মিনিস্টার অ্যান্ড অ্যাটর্নি জেনারেল দাস দ্য অফ হাউস তারপর এদিকে হচ্ছে রাইটস অফ মিনিস্টার অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল রিসপেক্টস টু হাউস অফ স্টেটস ঠিক আছে এইটা হচ্ছে প্লাস এইটি নাইন প্লাস এইটি নাইন এখানেও সেম প্লাস এইটি নাইন আর্টিকেল একশো দুই খুবই গুরুত্বপূর্ণ ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ এইটি নাইন এটা হচ্ছে সেন্টারের কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে এটা হচ্ছে রাজ্যের মন্ত্রীর ক্ষেত্রে এবং তারপর হচ্ছে আর্টিকেল একশো দশ ডেফিনেশন অফ মানি বিল এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে মানি বিলটা এবার স্টেটের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এইটটি নাইন ওকে সবই এইটটি নাইন প্লাস এইটটি নাইন তো আজকের যে ক্লাসটা ছিল গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপসের ওপর থেকে পলিটি কীভাবে আমরা পড়বো যাতে ট্রিক্স ট্রিক্স এর ওপর ফলো করে যদি আমরা পলিটি পড়ি তো এত ভাস্ট আর্টিকেল কিন্তু আমরা মনে রাখতে পারবো তো এইভাবে যদি আমরা পলিটি পড়ি তো কোনো দিনই আশা করি ভুলবো না তো এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা সেটার কমেন্ট করে জানাবে এবং তোমাদের স্পেশাল থ্যাংকস এক লাখ সাবস্ক্রাইবারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু রেড বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করেন এবং ক্লাসের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখো এবং পিডিএফ পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং ডেসক্রিপশানে কিন্তু আমাদের অফিসিয়াল অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেইখান থেকেও কিন্তু তোমরা পিডিএফ বিভিন্ন কারেন্ট অ্যাপেয়ার সেখান থেকে পড়তে পারবে সেটা কিন্তু ডাউনলোড করে রাখো তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে আইকনটা কিন্তু প্রেস করে রাখবে এবং গুরুত্বপূর্ণ যে আমাদের গুলো যারা এখনো পার্চেস করনি তারা কিন্তু পারচেস করে ফেলো আর মাত্র এক মাসেরও কম সময় বাকি তো প্রিপারেশন কিন্তু খুব ভালো করে নাও তো আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভাই